চ্যালেঞ্জ করবে কোন ক্যাপ্টেন? আমি করি, কারণ মানে আমার আমার টিমে একটু টাফ সিচুয়েশন চলছে, কিন্তু কোনো ব্যাপার না চিত্রিতা, আমরা জানি আমরা ফিরে আসবো। কিন্তু এই সময় আমি পাঠাতে চাই যে আমার টিমের আর পুরো শো এর কাম ব্যাক কুইন, সে প্রত্যেকটা ব্যাটেল ফিল্ড থেকে কিন্তু কাম ব্যাক করে ও নিজের সিটটা আর্ন করেছে। আর এই মহা চ্যালেঞ্জে আমি চ্যালেঞ্জ করতে চাই যে খুব টেনশন ফ্রি হয়ে এখন অবধি বসে আছে ক্যাপ্টেন অভিষেক, দ্য কাম ব্যাক গার্ল সমৃদ্ধি। कोई कलमा मोहब्बत का दोहराते फरिश्ते हैं, नगमे ही जागती सोती फिजाओं में, हुस्न है सारी अदाओं में, इश्क है जैसे हवाओं में, इश्क है जैसे हवा। कैसा ये इश्क है, कैसा ये ख्वाब है, कैसे जज्बात का बुरा से नाम है, कैसा ये इश्क है, कैसा ये ख्वाब है, कैसे जज्बात का बुरा से नाम है, बदले आते बदली बातें बदली, कोई कलमा मोहब्बत का दोहराते फरिश्ते सोती फिजाओं में, हुस्न है सारी अदाओं में, इश्क है जैसे हवाओं 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 में।
যেমন বলেছিলাম যে আমার এই কাম ব্যাক গার্ল আকাশে রাজ করবে, করতে পেরেছে কি দেব? একদম, মানে আমি তো বলছিলাম ও আকাশে নামবেই না, মানে আকাশেই থেকে যাবে আর কি, আর এবং আমাদেরকেও আকাশেই নিয়ে যাবে আর কি, এতটা ভালো পারফরমেন্স। ইয়া, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট প্রপ, মানে প্রপটা খুব ডিফিকাল্ট ছিল সেখানে ব্যালেন্স করে, এবং ওই হাওয়াতে এতগুলো ফরমেশন তৈরি করা, ওই আর্ক তৈরি করা, এবং যার জন্য যে স্ট্রেংথটা লাগে, সেটা তুমি যেটা বলছো না কি আমাদের মেয়ে গ্রাউন্ড, ওর যে ইচ্ছা যে পাইলট হওয়ার, আমার মনে এই মঞ্চে সেটা আজকে হয়তো কোথাও না কোথাও পূরণ হয়ে গেল। তুমি পাইলট হওয়ার বয়সের আগেই তুমি আকাশে উঠছ এবং আমাদের শোটাকেও আকাশে নিয়ে যাচ্ছ, এতটাই ভালো পারফরমেন্স। থ্যাংক ইউ দেব দাদা। প্রথম কথা বলি, সমৃদ্ধিকে আমরা সবসময় বিভাসের সাথে দেখেছি, কিন্তু প্রথমবার একটা 8 বছরের বাচ্চা মেয়ে সে এইরকম একটা এরিয়াল করলো একা, সেটা সেখানেই তো হাতছ, সেটাই কমেন্ডেবল। সিরিয়াসলি, মানে একটা টিয়ার ড্রপের মতো দেখতে একটা প্রপ, যেটা একটা পেন্ডুলামের মতো কন্টিনিউসলি ডান দিক থেকে বাঁদিক হতেই থাকছে, তুমি তার মধ্যে নিজেকে ব্যালেন্স করছো। ও শুধু এরিয়াল করেনি, ও ওই পেন্ডুলামের মতন যেটা যেটা ছিল সেটার মধ্যেও যা যা পশ্চার করেছে, আনবিলিভেবল, অনেক বড় বড়রা পারবে না। হাড় আছে তো শরীরে? নেই নেই নেই, মনামি নেই নেই না, আছে আছে। যাকে চ্যালেঞ্জ করলো ক্যাপ্টেন ত্রিনা, কেমন লাগলো ক্যাপ্টেন অভিষেক সেটা বলো। কথা বন্ধ হয়ে গেছে? না ওরকম কিছু না, মানে ভালো লেগেছে ডেফিনেটলি। মানে আমাদের এখানে যে কজন কন্টেস্টেন্টস রয়েছে সবাই অত্যন্ত ট্যালেন্টেড এবং সবাই খুব ভালো নিজের নিজের ফিল্ডে, কিন্তু ত্রিনা যেরকম বললো যে সমৃদ্ধি হাওয়ায় রাজ করতে আসছে, তো সেইটার জবাবে আমি একটা ছোট কথা বলতে চাই যে আমাদের এত সুন্দর একটা স্টেজ রয়েছে, সামনে এতটা এরিয়া রয়েছে, তো এই পুরো জায়গাটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করে ভূমি এবং জল দুটো নিয়ে রাজ করতে আসছে দেউলটি হাওড়া থেকে। প্লিজ ওয়েলকাম আমাদের হিরোইন আরোহী। কম্পিটিশন জেগে উঠেছে, মানে এই মহা চ্যালেঞ্জ কে, মানে ডান দিকে না বাঁ দিকে কোথায় চ্যালেঞ্জটা বেশি হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। এনি অল দ্য বেস্ট আরোহী, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট আরোহী। চাঁদ সদাগর ছিলেন প্রাচীন ভারতের এক অত্যন্ত প্রভাবশালী বণিক। মা মনসা চাঁদের পূজো কামনা করলেন, শিব ভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন। এর পর শুরু হয় মা মনসার লীলা। একে একে 6 পুত্রের পর চাঁদের সপ্তম পুত্র লখিন্দরের প্রাণ যায়। সবাই যখন অসহায় মন বাঁধে বেহুলি।
জন্য তদ্দি তিন টাকার জন্য তদ্দি দু টাকার জন্য তিন টাকার জন্য নাকার জন্য অসাধারণ এভরি এক্সপ্রেশন এভরি মুভ প্রত্যেকটা ফিল প্রত্যেকটা পা প্রত্যেকটা আঙুল ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জানে এই মঞ্চ এক্স্যাক্টলি কখন কি করছে স্প্লেন্ডিড 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 গড ব্লেস ইউ ওকে অন টু দ্য আদার জাজেস সদাগর এবং মা মনসার যে লড়াই আর কি ও এবং ও বেহুলা প্লে করলো যে বেহুলা যেমন বাধ্য করেছিল লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে দিতে ও আমাদের ওঠার কথা নয় ও বাধ্য করলো আমরা যাতে সবাই উঠে দাঁড়াই এতটাই ভালো পারফরমেন্স ছিল অসম 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 কোনো কথা হবে থ্যাংক ইউ মানামিদি এমন সব পারফর্ম করছে কি বিচার করবো সেই ভয়ে দাঁড়িয়ে পড়লাম মানে আমার কিছু বলারই নেই এই গল্পটা মনসামঙ্গল কাব্য চিরাচরিত লোককথার থেকে নেওয়া যেই ক্যারেক্টারটা তুমি প্লে করছিলে আমাদের সবারই পড়া আমাদের সবারই জানা আমরা 100 বার দেখেছি বিভিন্ন মাধ্যমে কিন্তু এইটুকু বয়সে তুমি যেটা দেখালে বড়র মহারথীরা ফেল হয়ে যাবে একেই বলে পাগলু খাবি কি যা যাও রে এই পারফরমেন্স থ্যাংক ইউ একদম এবার রেজাল্ট আমার মনে হয় সমৃদ্ধিও স্টেজে চলে আসুক আমি চাইবো এই উইনারটা টিনা বলুক কে উইনার না আমার জন্য সবাই এখানে উইনার তো এখানে আমি ওরমভাবে তো বলবো না বাট দেন হ্যাঁ আমি এটা বলবো যে সমৃদ্ধি সবসময় কামব্যাক করেছে ও আবার কামব্যাক করবে ওর জন্যই ব্যাটেল ফিল্ডটা আমি জানি না কজন এখানে ব্যাটেল ফিল্ডে কামব্যাক করতে পারবে ওর আর একটা পারফরমেন্স আমি সবাইকে দেখানোর জন্য ওয়েট করছি আমরাও ওয়েট করে আছি এন্ড ইউ আর রাইটলি সেড ও হচ্ছে আমাদের কামব্যাক গার্ল ও আবার কামব্যাক করবে সো ফাইনালি দ্য উইনার বিটুইন দিস টু দুজনের মধ্যে যে ওয়ান লেভেল আপ পাচ্ছে
Asian Veins presents Dance Dance Junior Season 3 Gopal Advance, St. Ives, Shanti, Amazon, Eon, Dazza Eterna. Roti Shonyo Rubi, Rat Shariata. Star Josh Hai, Disney Plus Hot Starry.